হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লাইফ উইথ মনি। চলুন আজকে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এই মাছের যে ফ্লাওয়ারটি, এই ভিডিওটি আমি কালকে আপলোড করেছি, এর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, না দেখে থাকলে বন্ধুরা দেখে নেবেন প্লিজ। আমি এই গোলাপি কালার পাপড়ির ওপরে দুটি চিকের পাশে তিনটি চিকে করেছি বেগুনি কালার উল দিয়ে, তার নিচে তিনটি চিকে বাড়িয়ে একটি চিকে বাড়িয়েছি ওপরে, তারপরের লাইন আবার একটি চিকে নিচে বাড়িয়েছি এবং ওপরেও একটি চিকে বাড়িয়েছি। এরপরের লাইনে দুটি চিকে কমিয়ে ওপরে একটি চিকে বাড়িয়েছি, তারপরের লাইনে তিনটি চিকে কমিয়ে পাশের লাইনটি সমানে চিকে করেছি, তারপরের লাইনে আবার দুটি চিকে কমিয়ে একটি চিকে বাড়িয়েছি, তারপরের লাইনে আবার দুটি চিকে কমিয়ে দুটি চিকে করেছি সমানভাবে। এইভাবেই গোলাপি কালার পাবড়ির ওপরে চারটি বেগুনি কালার পাবড়ি বাড়িয়েছি আমি। এরপরে অরেঞ্জ কালার উল দিয়ে আমি চারটি চিকে করেছি এই পাপড়িটির ওপরে, তার উপরে একটি চিকে বাড়িয়েছি, আবার একটি চিকে বাড়িয়েছি, পরের লাইনে দুটি চিকে বাড়িয়েছি, তারপরের লাইনে একটি চিকে বাড়িয়েছি এবং তারপরের লাইনে আবার একটি চিকে কমিয়েছি এবং তারপরে চারটি চিকে করেছি। এইভাবে অরেঞ্জ কালার উল দিয়ে এই চারটে পাপড়ির ওপরেও আমি চারটে পাপড়ি বাড়িয়েছি। বন্ধুরা ডিজাইনটি বানাতে পারবেন খুব সহজেই এটি, এবং দেখতেও খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো ভিডিও বা ডিজাইনের রিকোয়েস্ট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটি করে দেখানোর চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করবেন এবং এই ভিডিওটি দেখা